शिमारू के नए वीडियोस के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाना ना भूलें। नाती हमारी इंजीनियर बिलेत थे के ऐसे चे बीए था करे अबर बिलुत फिर उठ जावे पात्री खुश दे बेरी चलूं अपने मेट की नजरे पोल लो खूब पोटंद होएगा चे हमार ढूँके बोल लाम मुर्गी टान हाँ इसे मेट के डाकू একটু প্রাণ ঘুরে আশীর্বাদ করে যাই। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি নিজে এসেছেন, এ তোমার পরম সৌভাগ্য। এই তো সেদিন জ্যোতিষী বলে গেল এ মাসেই আমার মেয়ের বিয়ে হবে। ওকে শুনছো? যাও আর মালতীকে পাঠিয়ে দাও। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার ঝামেলা করবেন না। না না, তা কি কখনো হয়? আপনি আজ আমাদের বাড়িতে প্রথম এলেন, আপনাকে কিছু খেতেই হবে। না কি আর খাবো, সে খাওয়া দাওয়া ছিল আমাদের দেশের বাড়িতে, আমাদের আবার মুরগির চাষ ছিল, এত বড় বড় মুরগি, কি ভারী আশ্চর্য ব্যাপার, কি অলৌকিক যোগাযোগ। আজ আমাদের বাড়িতেও স্পেশাল মুরগি মশাল্লাম হচ্ছে নাকি? হচ্ছে নাকি মানে হয়ে গেছে। মুরগি একসঙ্গে লিখে রাখুন, এ বিয়ে আপনার হবে। তাহলে একটা ভালো দিন দেখে আপনারা চলে আসুন, চড়া ত্যাগ করে দেবো, মেয়ের বিয়ে হবে। কি বলছো? কি ঠিকই বলছি, আমি আমি মা হতে চলেছি। প্লিজ মেরি, আমাকে একটু বোঝার চেষ্টা করো, তুমি তো জানো আমার অবস্থা, ঘরে অবিবাহিত বোন রয়েছে, বাবার একার ঘরে সংসার, আমার কোনো চাকরি নেই। কেন চিন্তা করছো? আমি তো ফাদারের সামনে শপথ করেছি, অপেক্ষা করব। কিন্তু আমাদের সন্তান, সে তো অপেক্ষা করবে না মেরি। আমি জানি তুমি দুঃখ পাবে, সব মেয়েই চায় মা হতে, কিন্তু কিন্তু এই সমাজ, এই সমাজ প্রতিদিন আমাকে তিলে তিলে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আমি চাই না মেরি, আমার পাবে তোমার মাথাটা মাটির সঙ্গে মিশে যাক। মন খারাপ করো না, তুমি যা চাও তাই হবে। অ্যাবসার্ড, এই অবস্থায় অ্যাবর্শন করা অসম্ভব, বিপদটা ভেবে দেখেছো কি? আমার আর কোনো উপায় নেই ডক্টর, প্লিজ হেল্প মি। এখন সময় পেরিয়ে গেছে, এই অবস্থায় অ্যাবর্শন করে কি আমি খুনের দায়ে পড়ব? ও চায়নি ডক্টর, আমি ওকে রাজি করিয়েছি। ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো, আমি ওর সঙ্গে কথা বলবো। না না, রাজা ধোকাবাজ নয়, ও খুব ভালো ছেলে, আসলে চাকরি নেই, ঘরে অবিবাহিতা বোন, তাই তাই এই ডিসিশন। আর আমিও কোনো অন্য পথ না পেয়ে আসতে পারি? আসুন। তোমার নাম? মেরি। বিশ্বাস করুন, এখন আমার ছেলের বিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সে কি কথা, আপনার বাবা আমার বাড়িতে গিয়ে নিজে বলে এলেন ইঞ্জিনিয়ার পাত্র বিলেত থেকে এসেছে, এ মাসেই বিয়ে করে আবার বিলেত চলে যাবে। বাবা এই কথা বলেছে? হ্যাঁ। আশ্চর্য, বাবা বাবা কি হলো? তুমি কি রাজার বিয়ের কথা বলেছো? রাজার বিয়ের প্রস্তাব, হাস্যকর প্রস্তাব, কোত্থেকে সব খবর পান বলুন তো আপনারা? বাহ, আপনি নিজে নেমন্তন্ন করে এলেন আর এখন চিনতেই পারছেন না। আমি আমি কি পাগল না আমার মা? কি হলো? কি আমি লুঙ্গিটা ছেড়ে আসি? এই যে বড় পালাচ্ছ কোথায়? নিশ্চয় দেবাইতে 24 খেয়ে তুমি উল্টো পাল্টা বলে এসছো। হ্যাঁ আপনার শুনুন, আমার দাদু যুধিষ্ঠির হলো জীবনে কোনোদিন সত্যি কথা বলেনি, আমি ইঞ্জিনিয়ার নই আর বিলেত ফেরত নই, আমি একটা নির্ভেজাল বেকার। সে কি উমা, এ কি সব বলিস কথা গো? শুনলেন তো আপনারা, তাহলে এবার আপনারা আসুন। শুনুন চন্দ্রবাবু, যা হবার হয়েছে, এখন আপনি রাজি থাকলে আপনার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে রাজি। না না না, এত বড় কাণ্ডজ্ঞানহীন কাজ করা আমার পক্ষে সম্ভব নয়, আমার ছেলে বেকার, জেনেও আমি আপনার মেয়ের সঙ্গে কেমন করে বিয়ে দেবো? আহা, আপনার ছেলের চাকরি আমিই করে দেবো, আর নগদ
না নগদ 50,000 টাকা আমি দেবো।